যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে জয়দীপ ঘোষ নামে এক প্রাক্তন পড়ুয়াকে। সেই খবর বাড়িতে পৌঁছতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তার মা। ইতিমধ্যেই বর্ধমানে বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জয়দীপের বাবা বংশীলাল ঘোষ। বর্ধমানের কেতুগ্রামের কাদরা স্টেশনের কাছে বাড়ি জয়দীপের। ছাত্র মৃত্যুর ঘটনার দুদিন পর বাড়ি গিয়েছিলেন তিনি, কিন্তু পুলিশের নোটিশ পেয়ে ফের কলকাতায় ফিরে আসেন। সেই নোটিশে তাকে অবিলম্বে যাদবপুর থানায় দেখা করার জন্য বলা হয়। এরপর শনিবার গ্রেফতার করা হয় জয়দীপকে। যদিও বংশীলাল বাবু জানিয়েছেন তার ছেলে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।